আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন বলেন না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আর ভাইরা আমার মুরব্বী ও জিম যে কথা বলতেছিলাম আল্লাহর হক এক নম্বরে দুই নম্বরে বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ও বান্দা আমি আল্লাহ তোর জন্য রহমান আমি আল্লাহ তোর জন্য রহিম আমি আল্লাহ তোর জন্য গফফার আমি আল্লাহ তোর জন্য সাত্তার বান্দারে তোর জীবনে গুনার চাহিদা আছে গুনাহ হতেই পারে ও বান্দারে গুনাহ যখন হয়ে গেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুদ্দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও বান্দারে আমার রহমত থেকে নৈরাশ্য হয়ে যাস না জীবনের সব গুনার বোঝা মাথায় নিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো আমি আল্লাহর রহমতে জোশ মারবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জিন্দেগির গুনাগুলি মাফ করে দিব আজকে এই মাহফিলে যারা এসেছেন জীবনের গুনার মাফ নিয়া আখেরি মোনাজাত করে যাদের মা বাবা কবরে আছে ওই জনম দুঃখিনী মা যেই মার পেটে লাথি দিয়েছি যেই মারে কষ্ট দিয়েছি দশ মাস দশ দিন মা আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করলো ওই জনম দুঃখিনী মা আর কলিজা টুকরা বাবা যাদের কবরে চলে গেছে এরকম কারা কারা আসেন একটু হাতটা তুলে একটু আমার দেখাবেন আমি একটু দোয়া করব হাতটা নামাবেন না বাবা অথবা মা অথবা দুইজন যাদের কবর দেশে আছে আয় আল্লাহ হাতগুলো যারা উঠাইল তাদের আব্বা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও জোরে জোরে বলেন আমিন হাত নামান আমার ভাইরা আমার মুরব্বী ও জিরম আখেরি মোনাজাতের সাথে আমরা একমত হয়ে শরীক হয়ে আমার তো মনে হয় এখানে অনেক আল্লাহর ওলিরা বসে আছে আমি গুনাহগার অনেক গুনাহগার থাকলেও আল্লাহর ওলিও আছে দশজন মানুষ যেখানে থাকে আল্লাহর প্রিয় একজন বান্দা সেখানে থাকে আমার ভাইরা আমার মুরব্বী ও জিরম এই জন্য আজকে রাত বারোটার পর পর্যন্ত গভীর রজনী পর্যন্ত গরমের ভিতরে যারা বসে রইলেন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই মা বাবা যাদের কবরে চলে গেছে সেই মা বাবা জনম দুঃখিনীর জন্য একটু মোনাজাত করে যেতে রাজি আছেন না নাই যেই কথা বলতেছিলাম এক নম্বরে আল্লাহর হক দুই নম্বরে বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে যদি কেউ একটা গুনাহ না করে ওই গুনার নাম হচ্ছে শিরিক ওই গুনার নাম কি বুঝতে পারলেন কি ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله بلنا الدنيا رمانو سوي من دار ومومين زبون الزد قنا يحق نكنا زد تمرا
শিরিক করো আমি কিন্তু maaf করব না শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিতে পারি এটা হচ্ছে মৃত্যুর পরের কথা এর আগে আরেকটা কথা বলে রাখি কেউ যদি শিরিক করে ফেলে কেউ যদি শিরিক করে ফেলে এরপরেও যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ এরপরেও maaf করে দিবে কিন্তু মৃত্যুর পরের কথা হচ্ছে কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় শিরিক যদি কার অন্তরে থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ maaf করব না ও মুসলমান ও মুমিন ও আমার যুবক ভাইরা এই যে পূজা চলতেছে পূজা এই পূজায় যারা যাবেন ইমাম হারাবেন সেখানে গিয়ে তাদের সাথে মিষ্টি খাওয়া তাদের সাথে নাইস গান করা ও মুসলমান ধর্ম যার যার উৎসব সবার কথা চলবে নাকি কবিতার মতো ছন্দ আকারে যদি আমি একটা কথা বলে দেই ওই কথা কোনোভাবে মানা যাবে না যদি না কবিতার ছন্দের কোনো বাস্তবতা না থাকে ঠিক কিনা বলেন হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম কবিতার কোনো যুক্তি আছে কবিতার কোনো বাস্তবতা আছে সুতরাং এই সমস্ত কবিতার কোনো মানে হয় না ঠিক তেমনিভাবে ধর্ম যার যার উৎসব সবার এই কথাগুলো যারা বলেছে বুঝতে হবে এরা টাটকা মুনাফিক এই জন্য আমিও যদি বলি বিয়া যার যার বউ সবার মানবেন যেই কবিতা বানাইছে ওরে এই কথাটা গিয়া কইল তোর বউ সবার ঠিক কিনা বলেন ধর্ম যার যার উৎসব সবার কই হিন্দুরা তো কোনোদিন কোরবানি ঈদে আইসা আমার সাথে গোশত খাইলো না ঠিক কিনা বলেন হিন্দু তো কোনোদিন মসজিদে আইসা আমার সাথে নামাজ পড়লো না হিন্দু তো কোনোদিন আল্লাহর কাবা শরীফে গিয়া কোনোদিন তওয়াফ করলো না হিন্দু তো কোনোদিন রোজা আমাদের সাথে আইসা রাখলো না তাহলে যেই হিন্দুরা আমাদের মসজিদে আসে না যে হিন্দুরা আমাদের আমাদের সাথে কোরবানির গোশত খায় না যে হিন্দুরা আমাদের সাথে আমাদের ইবাদতে শরীক হয় না এই সবে বরাতে সবে কদরে আসে না কি হিন্দুরা এই উৎসব করার জন্য তারা আসে না কিন্তু মুসলমানদেরকে ঠিকই পূজায় নিয়ে যায় ঠিক কিনা বল এই সমস্ত কথা যদি বলা হয় যে খেত যার যার ফসল সবার বিয়া যার যার বউ সবার এই সমস্ত কথা যেমন কেউ মেনে নিবে না ঠিক তেমনি ভাবে যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা ইমান প্রিয় যারা আল্লাহ প্রিয় যারা রাসূল প্রিয় তাদেরকে যতই কবিতা বলা হোক না কেন যত কথাই বলা হোক না কেন ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত ফাউল কথাবার্তা বলে আল্লাহর কোরআন থেকে এক পা পিছপা করা সম্ভব হবে না হবে না হবে না ঠিক কিনা বলে আজকে আমাদেরকে এই সমস্ত আজগবি কথাবার্তা শোনায়া পরে তাদের মন্দিরে নিয়ে যায় আর সেখানে তাদের সাথে আমাদেরকে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার আসলে ইমানই তো নাই সে ধর্মই তো ওইটাতেই আছে সে নিজেও বোঝে না ইমানই তো নাই আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হইলে আমার সুবিধা তাহলে শেষ করে দিন আমার সুবিধা যাই হোক তারা আরেকটু কি বলা যায় যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা সব মাফ করতে পারে চাইলে কিন্তু আল্লাহ বলেন শিরিকের গন্ধ নিয়ে যদি ওই কবরের ভিতরে আসো আমি আল্লাহ মাফ করব না এই জন্য আজকে আমরা বুঝে না বুঝে শিরিক করতেছি শিরিক কারে বলে তাও তো আমরা জানি না নাস্তিক সারা সবাই আল্লাহরে মানে হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে মানে না আপনারা জানেন মানে কি মানে না আমি একবার গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম আলোচনা ওয়াজ করার জন্যে ইন্ডিয়া যাওয়ার পর আমার এই পুলিশ যখন গ্রেফতার করলো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গ্রেফতার করার পর আমার জিজ্ঞেস করলো কেন আসলেন আমি বললাম ওয়াজ মাহফিলে এসেছি আল্লাহর কথা বলতে এসেছি আমাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহরে তো আমরাও মানি আল্লাহরে তো আমরাও মানি কিন্তু আপনারা তো শুধু এক আল্লাহ মানেন আমরা তো অনেক আল্লাহ মানি এক আল্লাহকে সব কিছু করতে পারবে না কিছু রকম নাউজুবিল্লাহ তাদের বিশ্বাসটা কোন জায়গায় গেছে দেখেন একটু আমার একটু নজর দেন খুব গুরুত্বপূর্ণ কথা সামনে আসবে এখন হিন্দুরা এক আল্লাহ ছাড়া আরো কোটি কোটি দেবতা মানে
এই জন্য হিন্দুরা যদি মুশরিক হয় কাফের হয় আমরা যদি আল্লাহর মানি বাবার কবরে গিয়া পূজা করি বলেন তো আমাদের শিরিক হবে কি হবে না আমরা যদি এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিতে পারেন আবার পীর বাবা খাজা বাবাও দিতে পারেন এই কথা বিশ্বাস করলে কি ঈমান থাকবে না ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে হিন্দুরা আল্লাহর মানে আবার মূর্তিকেও মানে আমরাও যদি আল্লাহরে মানি আবার বাবারেও মানি তাহলে আমাদেরও শিরিক হয়ে যাচ্ছে ঈমান হারা হয়ে যাচ্ছে এইজন্যই নবী বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না এইজন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা এমন সমাজ বদলাতে কে এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামে মুসলমান থাকলেই হবে না কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই এই জন্য যে কথা বলতেছিলাম আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে শিরিক ছাড়া সব মাফ করে দেব মনে আছে তো আল্লাহ চাইলে সব মাফ করে দেবে কিন্তু আরেকটা গুনাহ আছে ওই গুনাহ যদি দুনিয়ার কোনো মানুষ করে আমার আল্লাহ কখনো তারে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে সেটা কোন গুনাহ সেটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক আপনি যদি আপনার বোনের জমি মেরে খান আপনার ভাইয়ের টাকা মেরে খান এতিমের হক মেরে খান মিসকিনের হক মেরে খান তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা আল্লাহর কাছে বিচার দায়ের করবে আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার 10,000 টাকা মেরে খেয়েছিল আজকে আমি 10,000 টাকা চাই এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই কাফনের কাপড়ের কি পকেট আছে নাকি জোরে কোন আছে নাকি কাফনের কাপড়ের পকেট নাই কাফনের কাপড়ের পকেট যদিও থাকে ওই পকেটে যদি টাকাও দিয়ে দেওয়া হয় ওই কাফনের কাপড় নিয়ে কিন্তু আপনি উঠতে পারবেন না কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে এই কাগজে নোট আর থাকবে না টাকা দিবেন কেমনে আল্লাহ বলবেন বান্দারে তোর ভাইয়ের হক পেরে দিয়েছিলি তোর বোনের হক পেরে দিয়েছিলি আজকে হক ফিরে দে 10,000 টাকা নিয়ে আর দেশ নাই আজকে ফিরে দে 10,000 টাকা ঋণ নেওয়ার সময় আমাদের দেশে দেখবেন একবার ভিক্ষুকের মতো আসে আর চাওয়ার ঋণটা যখন আমি 10,000 ঋণ দিলাম এটা যখন আমি চাইতে গেছি তখন দেখবেন চেয়ারম্যান সাজে কথা বোঝেন নাই মনে হয় এরকম বহু লোকের কাছে আমি এখনো টাকা পাওনা টাকা দেয় না চাইলে বলে মরে গেছি নাকি দিমুনে এই জন্য বর্তমানে ঋণের এই প্রথা চালু নাই এই জন্য ঋণ দেওয়া কিন্তু উত্তম ভালো একটা মানুষকে উপকার করলাম 10,000 টাকা আমার কাছে পইরা আছে এখানে আমার কাজে লাগতেছে না 3 মাস 4 মাস তার 1 মাসের জন্য লাগবে একটা দেই উপকার করি সমস্যা তো তো ভালো এটাই রাসূলুল্লাহর নীতি কিন্তু এই নীতি আজকে ঋণের কর্জে হাসানার নীতি কেন বন্ধ হয়ে গেছে এর কারণ হলো আজকে আমরা টাকা নেওয়ার পরে দিতে চাই না বিশ্বাস উঠে গেছে ঠিক কিনা বলে টাকা দিলাম 10,000 টাকা 10,000 দিলাম এখন না দিলেও সম্পর্ক নষ্ট দিলেও সম্পর্ক আরো বেশি নষ্ট
এই জন্য মানুষ বিশ্বাস হারায় ফেলছে এই জন্য এত গুরুত্বপূর্ণ একটা আমল থেকে মানুষ আজকে বিরত সুদের কারবার বাড়তেছে না কমতেছে কর্জে হাসানা কমে গেছে সুদের হার বেড়ে গেছে টাকা পয়সা নিয়ে যদি দিতে দেরি হয় তাহলে একটু বোঝায় বলেন না আপনি আর ওরটা তার ধমক মারেন অদূর ভবিষ্যতে আরেকজন যদি তার কাছে টাকা চাইতে যায় সে কিন্তু দিবে না চিন্তা করবে আরেকজন 10000 টাকা নিয়ে দেয় নাই এখন আমি তার দিলে সেও তো আমার দিবে না এই চিন্তা করে সেও তার দেয় না ঋণ ঠিক কিনা বলেন এই জন্য বান্দার হক যারা মেরে খেয়েছেন সাবধান অন্তরের ভিতরে লিখে নেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না 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 এত সহজ না আল্লাহ বলেন আমার হক যদি তোমরা ভুল হয় আমার হক যদি আদায় করতে না পারো আমি আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করে দেব কিন্তু ভাইয়ের হক মেরে খাইছো এতিমের হক মেরে খাইছো মিসকিনের হক মেরে খেয়েছো আমি আল্লাহ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার এই গুনাহ মাফ করব না কিয়ামতের ময়দানে মানুষ তো বিপদে পড়বে আমি মাঝে মধ্যে খুশি হই তাদেরকে নিয়া যারা আমার টাকা পয়সা নিছে এখনো দেয় না কমপক্ষে কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ি আল্লাহ যদি পার করে দেয় আলহামদুলিল্লাহ কিন্তু যেদিন নবীরাই নাফসি নাফসি বলবে আমার নবী ছাড়া সেই দিন কি হবে জানি না ওই কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যায় তাহলে ওই দিন তাদেরকে গিয়া বলবো টাকা দাও টাকা দিতে পারবে না আয় আল্লাহ দুনিয়াতে পাইতাম 50000 দেয় নাই এখন দিতে বলেন আল্লাহ বলবেন তারপর তার 50000 বুঝাইয়া দাও আল্লাহ 50000 দেব কেমনে কাফনের তো পকেট নাই কাফনের যেহেতু পকেট নাই টাকা তো নিয়ে আসি নাই আর কিয়ামতের ময়দানে কি বাংলাদেশের টাকা চলবে নাকি কাফনের কাপড় যদি ঢুকাই দেওয়া হয় ওই টাকা কিয়ামতের ময়দানে চলবে ওই টাকা চলবে না কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ঠিক আছে নামাজ রোজা হজ যাকাত দান সদকা তারও কিছু আছে কিনা নাই দেখো হ্যাঁ আছে তোমার জান্নাতে যাইতে কত নেকি লাগে আল্লাহ 50000 নেকি তুমি তারে দিয়া দাও বাস তুমি যাও জান্নাতে তোমার 50000 গুনাহ তারে দিয়ে দিলাম তুমি যাও জাহান্নামে এবার বলেন বান্দার হক মেরে খাওয়া যাবে কি যাবে না আল্লাহ তো রহমান রহিম গফফার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু দুনিয়ার মানুষ ওই দিন বড় বিপদে পড়ে যাবে দুনিয়ার মানুষ যদি আপনার কাছে টাকা পায় এই জন্য একজনের জিনিস আরেকজন ব্যবহার করতে খুব সাবধান একজনের জুতা আরেকজন নিয়ে যাইতে খুব সাবধান একজনের টাকা আরেকজন খাইতে খুব সাবধান একজনের খাবার আরেকজন না বলে খাইতে খুব সাবধান একজনের গাছের কাঁঠাল একজনের গাছের করলা একজনের গাছের দুন্দুল একজনের গাছের চাউল আরেকজন যদি খান কোনোভাবে না বইলা একটা চাউলের কারণে কিয়ামতের ময়দানে আপনি আটকে যেতে পারেন এই ঋণ নিয়ে যদি কেউ মরে যান তাহলে এই চিন্তা করেই মরবেন কবরে যাব আর বিচার শুরু হয়ে যাবে এই জন্য আজকে থেকে তামান্না করব আজকে থেকে প্রতিজ্ঞা করব দুনিয়াতে যত দিন বেঁচে থাকব কোনো মানুষের হক আমরা মেরে খাবো না কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহরে উঠায় দেখায় দেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা মানুষের হক থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা খাঁটি ইমানদার বানায় মরণ দিও জোরে জোরে বলেন আমিন অল্প সময়ের ভিতরে আমি আমার ভাইরা আমার বিভাজিরা কথাগুলো শেষ করে দেব এবার আসুন যেই কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখায় গেছেন কাজ করে খাও হালাল খাও তারপরও সুদ ঘুষ হ্যাঁ খাইও না হালাল খাও কাজ করে খাও এই দুনিয়ার জীবন একেবারে ছোট আর দুনিয়া মাজরাতুল আখিরাত এই দুনিয়া তোমার পরকালের বীজ বপন করার জায়গা এই দুনিয়া এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে কিয়ামতের দিনের কাছে এই জন্য ভাইরা আমার মুরব্বি বাবা জিরা আমার নবীজি নিজেও কাজ করে খেয়েছেন রাহমাতুল লিল আলামিন যিনি উনি যদি কাজ করে খেতে পারেন আমরা কাজ করে খেলে কোনো সমস্যা আছে নাকি
আমরাও কাজ করব কাজকে ছোট করে দেখব না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন নবীজির মেয়ে কলিজা টুকরা মে ফাতিমা তু সাইয়্যিদা তু নিসা ইয়াহালিল জান্নাহ খোদার তো দুইটা কলিজা টুকরা নাতি হাসান হুসাইন যার চেহারা নবীর মতো চেহারা ওই হাসান হুসাইন নবীর কলিজা টুকরা দুইটা নাতি খোদার্থ হয়ে আছে নবীজি লম্বা একটা সফর শেষ করে এসে দেখে ফাতেমার খোদার্থ অবস্থায় আছে হাসান হুসাইন খোদার্থ অবস্থায় আছে এমন সময় নবীজি নিজেই কাজের জন্য বের হয়ে গেলেন ইহুদির বাড়িতে ডাক দিয়া উনি ইহুদি তোমার বাড়িতে আমি এসেছি একটু কাজের জন্য একটু কাজ কি আমার দেওয়া যায় ইহুদি তখন নবীর চিনে নাই ইহুদি বলল কাজ দেওয়া যাবে ওই যে দেখো কুয়া আছে ওই কুয়া থেকে পানি এনে আমার খেজুর বাগানে তুমি পানি দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন নবীজি এবার কুয়া থেকে পানি ওঠে ওঠে খেজুর বাগানে দিচ্ছেন দিচ্ছেন রশিটা বড় দুর্বল হওয়ার কারণে হঠাৎ করে নবীজির হাত থেকে বালতিটা কুয়ার নিচে পড়ে যায় যেই মাত্র নবীজির হাত থেকে রশি ছেড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে যায় ইহুদি বিষয় দেখার পরে নবীজিকে জিজ্ঞেস করলো বালতি পড়ে গেল কেন আমার নবী বলছেন রশি বড় দুর্বল অনেক দিনের রশি পানি লাগতে লাগতে রশিটা দুর্বল হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এই জন্য রশি চিড়ে বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে ইহুদি কোনো কর্তব্য কোনো কথা বলতে না শুনে আমার নবীর সুন্দর চেহারা মুবারকে একটা আঘাত বসায় দিয়েছে জোরে কন্যা আউযুবিল্লাহ আপনি আর আমি একটু কষ্ট পাইলেই সহ্য করতে পারি না নবীর জীবনী খেয়াল করেন নবীর আদর্শ কারে বলে দেখেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এমন চরিত্র চরিত্র কারে বলে নবীজি ইহুদিরে কিছু বললেন না ইহুদিরে বললেন কিছু খেজুর আমি তোমার কাছে পাই যে কয়েক বালতি খেজুর আমি তোমার কাছে পাই যে কয়েক বালতি পানি আমি দিছি ওই খেজুরগুলো আমার দিয়া দাও ইহুদি খেজুর দিয়ে দিলে পরে নবীজি যখন চলে যায় ইহুদি গালিগালা শুরু করছে নবীজি থাপ্পড় সহ্য করছে কিন্তু গালিগালা সহ্য করতে পারলো না এবার নবীজি ইহুদিকে বলল গালি দিলা কেন ইহুদি বলল গালি দিলাম এই জন্য আসো কাজের জন্য কাজ করে অল্প কাজ করে বালতি ফেলে রেখে গেছো কত বড় সাহস তোমার আবার কথা বলো আল্লাহর নবী বিশ্ব নবী তো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনকে এই সমস্ত কথাবার্তা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কিন্তু এখনো আঘাত করে নাই অথচ নবীজি রাহমাতুল্লিল আলামিনের গায়ে 4000 যুবকের শক্তি জুড়ে বলেন আল্লাহু আকবার ওই নবীজি থাপ্পড় দিতেন অবস্থা কি হইতো যেখানে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দেওয়ার সাথে সাথে জাগায় ব্রেক আল্লাহর নবী যদি থাপ্পড় দিতেন বলেন তো মুসা আলাইহিস সালামের তুলনায় আমার নবীর শক্তি কম ছিল না বেশি ছিল আর জুড়ে বলেন কম ছিল না বেশি ছিল আমার নবী থাপ্পড় দেয় নাই এবার আমার নবী কুয়ার সামনে দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলল কুয়ারে ও কুয়া আমি যেমন মানুষের জন্য রহমত আমি নবী নবী নদীর জন্য রহমত সাগরের জন্য রহমত ক্ষেত খামারের জন্য রহমত আমি নবী তুই কুয়ার জন্য রহমত সুতরাং ও কুয়ারে আল্লাহর হুকুমে জোয়ার বসে দে আল্লাহর হুকুমে জোয়ার বসে দে পানি উপরে উঠে যা আমার নবীর কথা শোনা মাত্রই কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার যেই মুহূর্তে কুয়ার ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে কুয়ার পানি কুয়ার পানি অটোমেটিক্যালি উপরে উঠতে শুরু করছে আল্লাহর নবীর হাতে বালতিটা অটোমেটিক এসে দড়া দিয়ে দিয়েছে যেই মাত্র ইহুদি দেখল এই অবস্থা এবার ইহুদি চিন্তায় পড়ে গেল কার থাপ্পড় দিলাম যার থাপ্পড় দেওয়ার পরে উল্টা আমার থাপ্পড় দেয় না উল্টা বালতি উঠায় আমার দিয়ে গেছে এই লোক সাধারণ কোনো লোক না উনি মহামানব হবেন রাহমাতুল্লিল আলামিন হবেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর স্ত্রীকে বলল স্ত্রী রে এমন একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে তার ব্যবহার এরকম সে কে তিনি কি স্ত্রী বলল উনি তো রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা বুঝতে বাকি রইল না আসলে এই যে তিনি রাহমাতুল্লিল আলামিন
এবারে ইহুদি চিন্তা করলো না যেই হাত দিয়া বিশ্ব নবীর আমাতুল লীলার আমিনে থাপ্পড় দিয়েছি ওই হাত আমি আর আমার দেহে রাখবো না ও বিবি রে তলোয়ার দে তরবারি দিয়া আমার হাত আমি কেটে ফেলবো তরবারিটা নিয়া যেই হাত দিয়ে নবীর থাপ্পড় দিয়েছিল হাতটা এক হাতে তরবারি আরেকটা হাত ইহুদি কাইটার সাথে সাথে ফালে দেয় ওই হাতটা আবার পরিথিনে বুইরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমত নিলামিনের দরবারে নিয়ে যায় দরওয়াজার সামনে গিয়ে ডাক দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগুলো বিজি আপনার কাছে এসেছি দয়া করে আমার ক্ষমা করে দেন আমার ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দেন নবীজি পারমিশন দিয়ে দিল যেই মুহূর্তে পারমিশন দিয়ে দিল নবীজি তাকে দেখতেছেন একটা হাত ইহুদির আছে আরেকটা হাত কেটে পলিথিনের ভিতরে ভরে নিয়ে আসছে নবীজি ডাক দিয়া বললেন তোমার একটা হাত দেখা যায় আরেকটা হাত কেন দেখা যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাত দিয়ে আমি আপনার গালে থাপ্পড় দিয়েছিলাম গো নবী এই হাত আমি আর রাখতে চাই নাই এই জন্য কলিজার মানে নাই আমি বুঝে ফেলেছি আল্লাহর গজব আমার উপর চলে আসবে এর আগে আমি আমার হাতটা কেটে ফেলে দিয়েছি নবী গো আমি এসেছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আমার আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে যায় চিৎকার দিয়ে জোরে জোরে সকলেই বলেন সুবহানাল্লাহ এবার তো মুসলমান হয়ে গেল নবীর সাহাবী হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হয়ে গেছি এখন আমার হাতটা যে কাইটাই ফেলছি নবীজি বলেন দোষ তো তোমার হাতের না দোষ তো ছিল তোমার কলবে যার অন্তর খারাপ পুরো দেহটাই তার খারাপ যার অন্তর ভালো পুরো দেহটাই তার ভালো দোষ তো ছিল তোমার অন্তরে অন্তরে ছিল মুনাফিকি অন্তরে ছিল নেফাকি এই জন্য তুমি আমারে আঘাত করেছিলাম ও আমার সাহাবী হাতটা দাও এবার কি হাত জোড়া লাগাই দেব ইয়া রাসূলুল্লাহ হাত কি জোড়া লাগবে নাকি বলেন তো আমার নবী কে আল্লাহ এরকম ক্ষমতা দিতে পারে কি পারে না এবার নবীজি নবীজির লালা মুবারক নিয়া নবীজির লালা মুবারক নিয়া হাত যেখান থেকে কেটেছিল ওই হাতটা ওই জায়গার ভিতরে সুপার গ্লো দিয়া যেমন প্লাস্টিক লাগায় আমার নবী নবীর থুতু মুবারকের ভিতরে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আল্লাহ আকবার বলেন এই জন্য কবি বলেছেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার মজেজা তোমার তুমি পেয়ারা হোদার তুমি হাবিব আল্লাহর জগতের চাঁদ তুমি নবীজি আমার বলেন না জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহ পরকালে তুমি মায়ার ভাণ্ডার তুমি পিয়ারা খোদার তুমি হাবিব আল্লাহর দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার কাফের মুশরিক মুসলিম হলো মুজেজা তোমার তুমি পেয়ারা খোদার তুমি হাবিব আল্লাহর জগতের চাঁদ তুমি নবীজি আমার ইহ পরকালে তুমি মায়ার ভাণ্ডার তুমি পেয়ার খোদার তুমি হাবিব আল্লাহর ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার মুরব্বী বাবুজিরম যেই মুহূর্তে আমার নবীজির লালা মুবারক দিয়াম সাহাবীর এতক্ষণ ছিল ইহুদি এখন হয়ে গেল সাহাবি সুবহানাল্লাহ বলেন সুপার গ্লো দিয়ে যেমন আঠা লাগাই ওইভাবে যেরকম সুপার গ্লো দিয়া ঠালা প্লাস্টিক লাগাইলে লেগে যায় আমার নবীজি লালা মুবারক দিয়া যেই মুহূর্তে হাতের কাটা জায়গাতে লাগাই দিলেন সাথে সাথে কাটা হাত আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়ে যায় আমার ভাইরা আমার মুরব্বী বলছিলাম যেই কথা বলতেছিলাম নবীর আদর্শ আমরা ধরতে পারি নাই এই জন্য মুসলমান আজকে ইমান থেকে পিস্তা হয়ে গেছি
নবীর আদর্শ আমরা ধরতে পারি না এইজন্য ঐক্য হতে পারি না নবীর আদর্শ আমাদের ভিতরে নাই এইজন্য আজকে আমরা পূজায় যাই নবীর আদর্শ যদি আজকে আমাদের ভিতর থাকতো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লোকের আগে জিজ্ঞেস করলেন ও আম্মা জান আমার নবীর চরিত্র একটু বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলুকুহুল কুরআন আমার নবীর আদর্শ যদি দেখতে চাও কোরআনে যা আছে তাই আমার নবীর ভিতরে আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় ও মুসলমান আজকে আল্লাহর নবীর আদর্শ থেকে আমরা পিছপা হয়ে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধ হও ফারাক হইও না আলাদা আলাদা হয়ে যাইও না আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন সাহাবী নবীর সাহাবীকে রোমের সম্রাট রোমের বাদশাহ অনেক লম্বা ঘটনা আমি এক মিনিটে বলে দিচ্ছি আটকালো আটকানোর পরে তারে বলল আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়া দেব আমার অনেক সুন্দরী একটা মেয়ে আবার আমার অর্ধেক রাজ্য তোমারে লিখে দেব আমার মৃত্যুর পরে পুরো রাজ্যের একচ্ছত্র শর্ত শুধু একটাই তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে শুধু তুমি ইসলাম ছেড়ে দাও তিনি বললেন আমি ইসলাম ছাড়বো না এবার যখন কাজ হইল না লোক দেখায় যখন কাজ হইল না এবার শুরু করলো এবার জুলুম জেলখানে আটক করা হলো সাত দিন কোনো খাবার নাই পানি নাই সাতটা দিন না খায় যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি বুঝবে এখানে কি এমন কষ্ট কেউ করছেন নাকি যে তিন দিন না খায় ছিলেন কেউ আছেন কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওনারে সাতটা দিন কারাগারের ভিতরে আটকে রেখে দেওয়া হলো পানি দেয় না খাবার দেয় না ডাক্তার পাঠানো হলো দেখো না আব্দুল্লাহ ইবনে হুযাইফার কি অবস্থা তাকে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফার মৃত্যু শয্যায় শায়িত অবস্থা বড়ই খারাপ কিন্তু মনে রাখবেন ইমানদারের খাবার পানি না দিলে দৈহিকভাবে তারা দুর্বল হতে পারে ইমানের দিক দিয়া তারা সবল হয় না দুর্বল হয় না বরং আরো সবল হয়ে যায় ঠিক কিনা বলেন ইমানদারকে যত চাপ দিবেন ইমানদার তত সবল হয়ে যাবে ইমানদার ইমানের পাওয়ার তত বাড়বে জোরে করে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনার যখন এই অবস্থা বলো ঠিক আছে তার একটু খাবার তাহলে দাও খাবারটা কি দিবা শুকরের মাংস আর মদ দিয়া দাও নাউজুবিল্লাহ বলেন শুকরের মাংস আর মদ যখন দিয়া হলো আপনাদের কি মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি এটা খাবে নাকি ইমান কি স্ট্রং ইমান কত মজবুত ইমানের পরীক্ষা কারে বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক্তারকে ডাক দিয়া বললেন এগুলা নিয়ে জানালে কিন্তু লাথি মেরে ফেলে দেবো যেরকম আল্লাহু আকবার এগুলাকে নিবি নাকি এখন লাথি মেরে ফেলে দেবো যেই মাত্র এই কথা বলছে ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বললো রোম সম্রাট এত সাহস কম না সাহস বড়ই বেশি এক সপ্তাহ খাবার দেওয়া হয় নাই এরপরে কথা বলে কত বড় বড় আল্লাহ মামুনুল হক রফিক মাদানী আরো কত যারা জেলে গিয়েছিল আমির হামজা এরা জেল থেকে আসার পরে আমির হামজা সাহেবের সাথে আমার কিন্তু দেখা হয়েছে বললাম কি অবস্থা উনি বলতেছে আগে তো যা বলতাম এখন আরো বেশি বলবো কারণ ইমানের পাওয়ারও বাড়ছে যেরকম আল্লাহ আকবার ইমানের পাওয়ার আরো বাড়ছে এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন তোর এই মদ আমি খাবো না ক্ষুধার্ত থেকে মরে যাব কিন্তু হারাম খাবার আমার পেটের ভিতরে আমি ঢোকাবো না এবার রোম সম্রাটের মেজাজ বড় গরম হয়ে গেল অফার দিলাম কত তাও বুঝলো না এত এত জুলুম করলাম তাও ঠিক হলো না ঠিক আছে কড়াইয়ের ভেতর তেল গরম করো তেল গরম করা হলো দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো সেই গড়াই করমের কাছে কড়াইয়ের কাছে গরম তেলের কাছে নিয়ে যাওয়া হলো
এতই অসুস্থ তিনি একা হেঁটে যেতে পারছিলেন না এবার রোম সম্রাট একটা কয়েদিকে ডেকে আনল একটা কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দিল গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে কয়েদি ঝাঁজরা হয়ে গেল হাড়ি থেকে গোশত চামড়াগুলো আলাদা হয়ে গেল কাবাব হয়ে গেল লোকটা রোম সম্রাট বলল আব্দুল্লাহ ইবনে হুযাইফা এখনো যদি শর্ত মানতে রাজি হও আমার মেয়েকেও বিয়ে দেব অর্ধেক সাম্রাজ্য দেব যা চাও তাই দেব ইসলামটা শুধু ছেড়ে দাও ঈমানটা শুধু ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেছিল ও কুকুর তোর কারণে কি আমি ইসলাম ছেড়ে দেব নাকি আল্লাহু আকবার বলেন এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আস্তে আস্তে নিয়ে যা হচ্ছে তেলের দিকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ তুই বুঝি এবার হেরে গেছো কাঁদতেছো চোখের পানি কেন ছেড়ে দিলা এতদিন পর্যন্ত তোমার কত কষ্ট দিলাম কান্না না কিন্তু এখন তুমি কেন কাঁদতেছো চোখের পানি ছেড়ে দিয়েছো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন আমি মরে যাব এই জন্য কান্দি না আমি কাঁদতেছি এই জন্য এরকম জীবন আজকে একটা জীবন হয়তো তুমি আমার শহীদ করে দিবে গরম তেলে ভেজে আল্লাহ যদি এরকম শত শত জীবন আমার দান করতো আর এরকম শত শত জীবন যদি আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো আমি যদি আরো জীবন পেতাম আমি যদি আরো ইসলামের জন্য শহীদ হতে পারতাম তাহলে আমার ভালো লাগতো এই জন্য আমি কান্দছিলাম আল্লাহু আকবার রোম সম্রাট বুঝে ফেলেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফার ইমানের পাওয়ারটা দুর্বল না সবল বড়ই সবল এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আর তেলের ভিতরে ছাড়লো না বলল আমি তোমাকে আমি তোমাদের সমস্ত কয়েদিদেরকে আমি তুমি শুধু একটা কাজ করো আমার কপালে একটু চুমা দাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন ঠিক আছে তাও আমি আমার সাথে চুমা দেব না আমি বাঁচার জন্য চুমা দেব না অসংখ্য গণিত কয়েদি তোমার জেলে আমাদের মুসলমানের আটকা আছে তাদেরকে যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার একটা কপালে চুমা দিতে পারি কপালে কপালে চুম্বন করলো এত লোভ দেখানো হলো এরপরেও এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো কিন্তু কথা হলো এই যে এই পর্যন্ত নিয়ে যাওয়া হলো ঈমানের পরীক্ষা নেওয়া হলো লোভ দেখানো হলো কারাগারে বন্দী করা হলো খাবার পানি বন্ধ করে দেওয়া হলো তেলে ভাজার কথাও বলা হলো এরপরও যারা ঈমান ছাড়ে নাই ওই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই আল্লাহ বলেন তোমাদেরকে অনেকে ভয় দেখাবে কিন্তু মনে রেখো বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় তোমাদেরই আসবে জালেম পালাতে বাধ্য হবে জালেম স্থায়ী হয় না মুমিনরাই স্থায়ী হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 15 বছর ক্ষমতা থাকার পরে অনেকে ভাবছে এমন মররা কেমন হয় আর ছুটবে না কিনা বলেন কিন্তু আল্লাহ দেখা দিছে এত কালবাড এত ব্রিজ এত সেতু এত কিছু করছো কই কি করলা কই জনগণ তোমার আর তো নাই জালেম যে স্থায়ী হয় না আল্লাহ দেখাইয়া দিলেন এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরও শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা আমার মুরব্বী যে কথা বলতেছিলাম ভয় আসবে ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন কিন্তু এই ভয়ের মাধ্যমে আল্লাহ ঈমানের পরীক্ষা নিলেও আল্লাহরে ভোলা যাবে ঈমান ছাড়া যাবে কোরআন ছাড়া যাবে ও মা একটা দুই বেজে গেছে আমার তো খবরই না আমি জানি না আমি তো ভাবছি কেমন তো শুরু করছি আল্লাহ আকবার কর তাহলে 8-10টা মিনিট রাজি আছেন তো তাকবীর তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার ভাইরা আমার মুরব্বী বাজিরা 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জু তোমাদেরকে আমি আল্লাহ খোদা দিয়া এই যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু খোদার্থ অবস্থায় রাখছে বলেন কালিমা ছাড়ছে মাঝে মধ্যে খাবার আর থাকবে না ঘরের ভিতরে আমার নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমাদের ঘরে 1 মাস পর্যন্ত আগুনই ধরে নাই সুবহানাল্লাহ নবী যদি না খেয়ে থাকতে পারে বলেন তো এই ঈমানের পরীক্ষা আমরা দিতে রাজি আছি না নাই এবার আছেন 3 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের বলেন আবুল ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ বললেন
তোমাদের মালের মাধ্যমে অনাকসিব মিনাল আমওয়াল তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব এবার আসেন মাল ধন দৌলত এগুলা কার দান জোরে বলেন কার দান অনেক সময় দেখবেন মাল হারায় গেছে টাকা পয়সা হারায় গেছে এই সময় আফসোস করবেন না আল্লাহর প্রতিদান ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি কমপক্ষে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন ঈমান আনলে পরে আব্দুল উজ্জা অনেক লম্বা ঘটনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আগে ছিল নাম আব্দুল উজ্জা পরে চাচা বাপ ছিল না চাচা তারে বাড়ি থেকে বের করে দিছে এমন কি লুঙ্গি জামাটা পর্যন্ত তার কাছ থেকে রেখে দিছে এত কষ্ট করলেন শীতের মধ্যে নবীজি বের হইছে দেখে কে যেন দাঁড়ায় রইছে শুধু গোপন স্থানটা ঢেকে রাখছে ছোট্ট একটা কাপড় দিয়া নবীজি বললেন কে গো তুমি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ কোন আব্দুল্লাহ এ রাসূলুল্লাহ আমার নাম ছিল আগে আব্দুল উজ্জা কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আমার সম্পদ উট বকরি সব আমার জমি জামা সব নিয়ে নিছে আমার চাচা এমনকি আমার পরনের যে লুঙ্গি গিঞ্জিটা ছিল ওইটাও আমার চাচা নিয়ে নিছে ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আমি আমার মাল ধন দৌলত উট বকরি বেড়া জমি জামা সব ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না যারা কোন আল্লাহু আকবার এই হলো ঈমান আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা এবার আল্লাহ বলেন ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস ঈমানের ঈমান রক্ষাতে মাঝে মধ্যে জীবন দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জীবন দেওয়া লাগবে জীবন দিতে রাজি আছি না জীবন দেব কার জন্য আল্লাহর জন্য এবার আসেন পাঁচ নম্বর আল্লাহ বলেন ওয়াসামারাত তোমার যে ফল ধান ক্ষেত আর যত ক্ষেত আছে ভুট্টা ক্ষেত গম ক্ষেত পেঁয়াজ ক্ষেত রসুন ক্ষেত এই সমস্ত ক্ষেত লাগাইছেন পরের দিন বন্যা হয়ে ডুবে যেতে পারে পারে কি পারে না এই জন্য এটা কিন্তু তোমার একটা পরীক্ষা এর মানে তুমি যে বলবা আল্লাহ কি খালি আমারই দেখলো আর কেউ দেখলো না এই সমস্ত কথাবার্তা বলা যাবে না বুঝতে হবে আমার যা দিছিল এটাও আল্লাহ দিছিল আবার নিয়ে গেছে এটাও কে নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে সুতরাং জানমালের মালিক আমার আল্লাহ জান দিয়ে দিব আল্লাহর রাস্তায় মাল দিয়ে দিব আল্লাহর আল্লাহর রাস্তায় ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ আমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে জানমাল কিনে নিয়েছেন এই জন্য জান দিব আল্লাহর রাস্তায় মাল দিব আল্লাহর রাস্তায় দুনিয়ার অল্প সময় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব সুদ খাবো না ঘুষ খাবো না হারাম খাবো না ইমানের পরীক্ষা দিতে গিয়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না সবসময় হক কথা বলবো সবসময় আল্লাহর কোরআনের কথা বলবো সবসময় খোদার যন্ত্রণা আসতে ধৈর্য ধারণ করব আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন সুসংবাদটা কি আমি আল্লাহর জান্নাত তাদের জন্য রেডি